আমরা কালকে সকালে অ্যাকচুয়ালি পুরুলিয়া পৌঁছবো। মূলত আমাদের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচনের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মী আছে আমাদের অঞ্চল স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত, তাদের সবার সাথে আলাপ আলোচনা করা, তাদের প্ল্যানিং শোনা এবং সংগঠনের কাজ কতদূর হয়েছে এই বিষয়ে আলোচনা চলবে। পঞ্চায়েতে প্রচার তো অলরেডি শুরু হয়েছে, কিন্তু মিঠুনদাকে আমরা পঞ্চায়েতে জেনারেল প্রচারে ব্যবহার করব না, আমরা ওনাকে পরবর্তী সময়ে পাবলিক র্যালিতে আনবো। এখন মূলত সাংগঠনিক যে বৈঠক, উনি আমাদের কর্মীদের সাথে দেখা করে আমাদের কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এই প্ল্যানিং নিয়েছেন এবং আজকে আমার যে ট্যুর সেই ট্যুরের সঙ্গী হয়েছে। না, সেখানে পাবলিক র্যালি হবে না। মুঠিন্দাকে আমি যেটা বললাম, এই মুহূর্তে আমরা পাবলিক র্যালিতে ওনাকে নিয়ে যাচ্ছি না। আগামী দিনে বিশেষত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন বড় বড় পাবলিক র্যালি হবে, তখন মাননীয় মিঠুন চক্রবর্তী, যিনি আমাদের রাজ্যের কোর কমিটির মেম্বার, তিনি তখন পাবলিক র্যালি করবেন। সভা হবে এই কদিন, মানে এই কদিন ঘরোয়া সাংগঠনিক সভা, সংগঠনের সাথে যুক্ত লোকেদের সাথে উনি কথাবার্তা বলবেন, সবাইকে এনার্জাইজ করবেন যাতে আরও বেশি উদ্দীপনা নিয়ে তারা সামনের দিনে লড়াইয়ে নামতে পারে। দলের অন্তরেই খুব শোনা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তী জায়গায় আরও অনেক রাজনৈতিকভাবে যারা সচেতন দলের অনেক নেতাকর্মী ছিলেন তাদের এই দায়িত্ব না দিয়ে মিঠুন চক্রবর্তী কেন? সে সবাই যে কেউ দায়িত্ব নিয়েই কাজ করতে পারেন, যারা কাজ করতে চান তারা সবাই এই কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তো পুলিশ এখন টার্গেট ব্যাগ হয়ে গেছে, সেখানে বুলসাই আর কি পুলিশ, তো এই পুলিশ যদি দলদাস হয়ে যায় এরকমই অবস্থা হবে। আজকের কনস্টেবলের গায়ে গুলি লেগেছে, এরপরে এসপিদের গুলি খাওয়ার সময় আসবে। তৃণমূল কংগ্রেস বোম বন্দুক জড়ো করে কে পঞ্চায়েতে লুট করার সার্টিফিকেট পাবে? পঞ্চায়েত কার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কেন্দ্র পাঠাবে, সে কোটি কোটি টাকা লুট করার দায়িত্ব কারা পাবে সেই নিয়ে লড়াই চলতে চলছে, স্বাভাবিকভাবে সেরকমই তো চলবে। অনুব্রত মণ্ডলকে এডি দিল্লি নিয়ে যেতে চাইছে, এদিকে তিনি চাইছেন যাতে সেটা আইনগতভাবে যদি সেটাকে আটকানো যায়, ইতিমধ্যেই সেই মামলাও করছে, এবার তাহলে পরবর্তী কী দেখতে পাবো আমরা? দেখুন, মুখ্যমন্ত্রী ভোটের প্রচারের সময় বিধানসভা নির্বাচনের সময় বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, তো অনুব্রতবাবুর ডবল ডবল গ্রেপ্তার হলো আমরা দেখতে পেলাম, সিবিআইয়ের সাথে সাথে ইডিও হলো। কিছুদিন আগে তৃণমূল নেতারা দিল্লিতে গিয়ে প্রচারের জন্য দিল্লি চলো দিল্লি চলো শুরু করেছিলেন, এখন কেউ তৃণমূল নেতারা দিল্লি যেতে চাইছেন না। দিল্লি তো যেতেই হবে, গিয়ে দিল্লির লাড্ডুও খেতে হবে, দিল্লি গেলে মুখ খুলে দেবেন, সেই ভয়ে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে যাতে এরা দিল্লি না যায়। সেই সাইগাল হোসেন হোক, একজন পুলিশ কনস্টেবল, তার হয়ে যারা কোর্টে দাঁড়াচ্ছে যে তাকে যাতে নিয়ে না যাওয়া যায় দিল্লি, তাদের ফিস কত একবার বাংলার মানুষকে আপনারাও জানান, যে একজন পুলিশের কনস্টেবল কী করে এত টাকা দামি, আমার ক্ষমতা নেই পার্সোনালি, যে এত পারিশ্রমিক নেন, এরকম উকিলদেরকে হায়ার কীভাবে করছে, নাকি তার পেছনে অন্য কেউ আছে? ধন্যবাদ। এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছিলেন মুখ্যমন্ত্রী নিজে কত কাজ করবেন, বাকিরা কেন কিছু করছেন না, সেই সঙ্গে বলছেন রেফার রোগ, স্বাস্থ্য ব্যবস্থা সব জায়গা থেকে তিনি নিজেই বলছেন, তাহলে কি তার নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাচ্ছে কোথাও? মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এই মুহূর্তে কিচ্ছু নেই, গোটা রাজ্যটা একটা ভয়াবহ পরিস্থিতিতে পরিণত হয়েছে, আউট অফ কন্ট্রোল, প্রশাসনও তার হাতে আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, হুলিগ্যান্সদের হাতে প্রশাসন চলে গেছে। আর রেফার ট্রেফার রোগ যেটা বলছে উনি সবটাই জানেন, জেলায় জেলায় নীলসাদা বিল্ডিং তৈরি হয়েছে, সেটাকে সুপার স্পেশালিটি হসপিটাল বলা হয়, বাকি কিছু নেই সেখানে। ডাক্তারবাবুরা কী করবেন? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে তারা বসে থাকবেন, ডাক্তারবাবুদের কিছু করার নেই, ইকুইপমেন্ট নেই, রাজ্য সরকার বহু জায়গায় ম্যাচিং ম্যানি দিতে পারছে না, কেন্দ্র যেখানে যেখানে টাকা পাঠাচ্ছে সেই টাকা দিয়ে প্যাথোলজিক্যাল ল্যাব, এরকম কোথাও হচ্ছে আপনার ডায়ালাইসিস ইউনিট, সেইটুকু হয়েছে। রাজ্যের ফান্ড কোথায়? রাজ্য আলাদা করে ফান্ড দিয়ে কী করেছে? রাজ্য সরকারকে বলুন তো একটা শ্বেতপত্র প্রকাশ করতে তার হেলথ ডিপার্টমেন্ট থেকে, কিচ্ছু নেই। ধন্যবাদ।